দশ মৌজা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত পীরগঞ্জের কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি আবুল কালাম আজাদ স্যারের উদ্যোগে সুন্দর হাতে লেখা প্রশিক্ষণের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকা মন্ডলী, অভিভাবক বৃন্দ, আমার সহপাঠী ও মঞ্চের সামনে উপস্থিত সকল শিক্ষার্থীদের প্রতি রইল আমার আদাব আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি এত সুন্দর একটি স্মৃতি বিজয়তা দিনে সকলে সামিল হতে পেরেছি একটি কারণে, আর সেটি হচ্ছে সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ। আমরা কখনো ভাবতে পারিনি আমাদের হাতের লেখা এত সুন্দর হবে, তা ছিল আমাদের কল্পনার বাহিরে। আমরা শুধু ভাবতাম সকলে হাতের লেখা এত সুন্দর কিভাবে, আমাদের হাতের লেখা কি কখনো সুন্দর হবে না? আর সেটি সম্ভব হয়েছে শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারের জন্য। তিনি আমাদের কাছে এই সুন্দর হাতের লেখা প্রশিক্ষণটি পাঠিয়েছেন উপহার স্বরূপ। এর জন্য আমি তাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা জানি একজন প্রকৃত মেধাবীর বৈশিষ্ট্য ফুটে ওঠে তার সুন্দর হাতের লেখার মাধ্যমে। যার হাতের লেখা যত বেশি সুন্দর তার মন তত বেশি সুন্দর হয়ে ওঠে। আবুল কালাম আজাদ স্যার এত সুন্দর একটি পরিকল্পনা গ্রহণ করেছেন, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। তিনি এমন একজন মানুষ যার গুণের বিষয়ে বলতে বলতে হয়তো আমাদের বাক্য ফুরে যাবে, তবু তার বলা শেষ হবে না। তার বিষয়ে লিখতে লিখতে হয়তো কলমের কালি ফুরে যাবে, কিন্তু তার বিষয়ে লেখা শেষ হবে না। আর আমাদের কাছে দেবদূতের মধ্যে প্রশিক্ষক হিসেবে পাঠিয়েছেন হারুনুর রশিদ স্যারকে। তিনি আমাদের প্রত্যেকটি অক্ষর এত সুন্দর করে শিখিয়েছেন যা বলে বর্ণনা করা যাবে না। কবি যেমন তার প্রত্যেকটি কবিতার লাইন সুদক্ষভাবে সাজিয়ে গুছিয়ে রাখেন, তেমনি হারুনুর রশিদ স্যার তার প্রত্যেকটি লাইন প্রত্যেকটি অক্ষর এত সুন্দরভাবে আমাদের সাজিয়ে শিখিয়েছেন যা আমরা কখনো ভুলব না। বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছেন, তিনি সবসময় আমাদের কথা ভেবেছেন, তাই তো তিনি এত সুন্দর একটি পরিকল্পনা গ্রহণ করেছেন। আমি তার দীর্ঘায়ু কামনা করছি এবং স্যারের সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ যেন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।